রেডি তুমি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার এখানে পেশেন্ট ভর্তি আছে? হ্যাঁ ভর্তি আছে। কি হয়েছে পেশেন্ট? পেশেন্টের বমি পায়খানা। আপনারা তো আপনার এখানকার মানে আদিবাসী? হ্যাঁ এখানকার। তো এখানে পরিষেবাটা কিরকম দেয় হসপিটালে? পরিষেবা মোটামুটি ভালোই দেয়, একেবারে খারাপ না। একেবারে খারাপ না মানে কি বলতে চাইছেন? একেবারে ভালোও না, সেরকম কি? ভালো বলতে একটু ভিতরটা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে ভালো হয়। মানে যেসবগুলো খাবার যেগুলো দিচ্ছে, কি খাবার দেওয়া হচ্ছে যেখানে খাবার দেয় বা তোমার এই ময়লা ফেলার যেগুলো থাকে ওগুলো পরিষ্কার ভাবে সেরকম করে না। আচ্ছা, খাবার বলতে কি দেওয়া হয়? খাবারে মানে আইটেম সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না? ডাক্তারবাবু, প্রথমে আপনি আপনার নামটা মানে সবাই? আমি ডক্টর অনুপম মিশ্র, অশোকনগর হসপিটালে কাজ করছি, সিনিয়র মেডিকেল অফিসার এখানে। ডেঙ্গু সতর্কতা হিসেবে আপনি জনগণকে কি মেসেজ দেবেন? ডেঙ্গু সচেতনতা হিসেবে একটাই মেসেজ দেওয়ার, ডেঙ্গু যেহেতু মৎস্যবাহিত রোগ, যেহেতু মৎস্যবাহিত এই মশাবাহিত রোগ, মশার কামড় থেকে দূরে থাকতে হবে। সেটা কীভাবে সম্ভব? সেটা সম্ভব মশা জন্মাচ্ছে কোথায় সেটাকে দেখতে হবে। মশা ডেঙ্গির মশা তারা ডিম পাড়ে স্থির জলে, অনেকদিন ধরে জমা জলে। সেই জমা জল আমাদের বাড়িতে প্রত্যেকে ড্রেনে তো থাকে, এছাড়া কোনো ভাঙা জিনিস পাত্র পড়ে থাকে অলক্ষণে, সেখানে কিন্তু ডেঙ্গির আশ্রয়স্থল বা ডিম পাড়ার আসল জায়গা। সেইগুলোকে সবসময় উল্টে দিতে হবে, জলগুলো জমতে দেওয়া যাবে না কোথাও এইভাবে। এখানে ধরুন এখানে 30 বেডের হসপিটাল এটা, কিন্তু এখানে পেশেন্ট 30 থেকেও বেশি থাকছে, আর ডেঙ্গুটা মেইনলি ধরুন 20-25 ম্যাক্সিমাম মিনিমাম ভর্তি থাকছে। এটা মেইনলি হলো আপনার বাদুড়িয়া ব্লক, তারপরে দেগঙ্গা ব্লক, এই সমস্ত ব্লকেরই বেশি, হাবড়া ওয়ানের একটু কম আছে। আপনি ডেঙ্গু সম্পর্কে ওনাদেরকে কি বল মানে মেসেজ দিয়েছেন? কিভাবে মানে আর কি, কারণ ভেক্টর বন ডিজিজ তো মেইনলি মশা কামড়ের থেকে যেগুলো হয়। আপনাকে আজকে দেখা গেছে সাফদারপুর গ্রামীণ হসপিটাল সহ অশোকনগর বাউগাছি এসব হসপিটালে ভিজিট করলেন। তো ভিজিট করার পরে যেটা দেখা গেছে অশোকনগর হসপিটালটার মধ্যে অনেক রকম প্রবলেম দেখলাম, আপনি এই ব্যাপারে কি বলবেন? বিষয়টা হচ্ছে যে আমরা বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর প্রতিষ্ঠিত তপশিলী ফেডারেশনের পক্ষ থেকে কয়েক মাস ধরে আমরা বিভিন্ন হসপিটাল আমরা ভিজিট করছি। আমরা মনে করি যে এসসি এসটি ওবিসি এবং রিলিজিয়াস মাইনরিটি সমাজের যারা গরিব মানুষ তারা বিশেষ করে এই গ্রামীণ হসপিটালগুলোতে আসে। যাদের আর্থিক দিক দিয়ে দুর্বল, যারা বেসরকারি বড় বড় নার্সিংহোমে যেতে পারে না, যারা অতিরিক্ত টাকা দিয়ে প্রাইভেট ডাক্তারবাবুদের দেখাতে পারেন না, সেই সব গরিব মানুষ এই সব হসপিটালে আসে। তো আমরা কয়েক মাস ধরে এই হসপিটালগুলো ভিজিট করছি, আমরা সেখানে বিভিন্ন সমস্যা আমরা দেখছি, রোগীদের সঙ্গে আমরা কথা বলছি, ডাক্তারবাবুদের সাথে কথা বলছি, কিন্তু আমি দেখলাম যে বাউগাছি হসপিটাল হাবড়া বলো কনের এবং অশোকনগর হসপিটাল এবং এটা হচ্ছে সফদলপুর হসপিটাল, এখানে আমরা এসেছি, এখানে আমরা দেখেছি কিছু প্রবলেম আছে, যেখানে রোগীদের নানান রকমের এখানে সমস্যা, সেগুলো হচ্ছে উন্নত মানের ট্রিটমেন্ট করার জন্য এখানে মেশিনপত্র নেই, ওটি করবার জন্য এখানে ভালো মেশিন নেই, ফলে সেই কারণে আমরা এটা নিয়ে আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন রাখব যে এইসব হসপিটালে যাতে গরিব মানুষ যারা যাতে সুস্থভাবে ট্রিটমেন্ট পান, তারা যাতে রেফার করে তাদের কলকাতার দিকে যেতে না হয়, তার জন্যে আমরা লিখব। এবং অশোকনগর হসপিটাল যেটা আপনি বলছেন সেটা, তাদের কিছু সমস্যা হচ্ছে যে যেখানে স্টাফ সেখানে কম, ডাক্তারবাবু কম, সেখানে যে পরিমাণে রোগী সেখানে ভর্তি হয় সেই পরিমাণে স্টাফ নেই এবং ডাক্তারবাবুরা নেই, ফলে ডাক্তার এবং স্টাফের পরিসংখ্যা সেখানে বাড়ানো উচিত এবং সেখানে উন্নত মানের মেশিনপত্র মজুত করা উচিত। এবং আমরা চাইছি যে সব জায়গাতে বাউগাছি হোক বা সফদলপুর হোক বা অশোকনগর হোক, যেখানেই আমরা গেছি সেখানেই দেখেছি এই প্রবলেমটাই বেশি আছে, কারণ এখানে উন্নত মানের পরিষেবা পাওয়া যায় না, তাদেরকে রেফার করতে হয় এবং অনেক ক্ষেত্রে এখানে যা বেড আছে তার তুলনায় বেশি রোগী এখানে হয়। এবং এখানে দেখলাম এখানে খাবারের ব্যবস্থা নেই সফদলপুর হসপিটালে,
এখানে খাবারের ব্যবস্থা নেই ফলে এখানে গরিব মানুষ তারা দূর দূর থেকে আসে। আমার মনে হয় এখানে খাবারের ব্যবস্থাটা রাখলেও ভালো হয়। এই ব্যাপারে আমরা সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখব এবং আমরা বিএমওজি সাহেব বা ম্যাডামদের সঙ্গে দেখা হয়নি, তারা বিশেষ মিটিংয়ে আছেন, ফলে এখানে যারা ইনচার্জ আছেন, নার্সরা আছেন, তারা আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন এবং রোগীদের সাথে আমরা কথা বলেছি। সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা আর একটু ভালো হলে ভালো হয়। অনেক রুগী বলছেন যে এখানে সাফসুতরা কম, এমনিতেই রুগীরা অসুস্থ হয়ে পড়ছে, ফলে আর একটু স্যানিটাইজার যাতে বেশি করে হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা হয়, তার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন রাখব। এটাই আমাদের বলা। আমরা চাই যে ডাক্তার হোক, নার্স হোক, আয়া হোক, সবাই মিলে এটাকে সচেতনতা বাড়াতে হবে এবং সবাইকে মিলে কাজ করতে হবে, যাতে এখানে যে সমস্ত রুগীরা আসবে তারা যাতে